আজিমগঞ্জ জংশন রেল স্টেশন, আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের 5 ও 6 নম্বর প্ল্যাটফর্ম। 5 নম্বর প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে ট্রেন ইনফরমেশন ডিসপ্লে বোর্ড এবং সমস্ত কিছু ঠিকঠাক করা, রেডি করা এবং মাইকিং সিস্টেম A to Z রেডি করা হয়েছে। এই প্ল্যাটফর্ম 6 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে মাইকিং সিস্টেমের জন্য সমস্ত প্রস্তুতি, এবং সামনে দেখতে পাচ্ছেন এই যে মাইক লাগানো হয়েছে নতুন, যেটা কিন্তু এই প্ল্যাটফর্মে ছিল না। তো এই আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম এবং এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে। 6 নম্বর প্ল্যাটফর্মে যে ছোটো যাত্রী সেটগুলো আর কি বসার জন্য, ছোটো ছোটো যাত্রী সেট, দুটো যাত্রী সেট রয়েছে এবং তার সঙ্গে এই যে ছোটো যাত্রী সেট বসার জন্য যেগুলো রেডি করা চলছে, চলছে এই প্ল্যাটফর্মে যাত্রী সেটকে ঠিকঠাকভাবে রেডি করার কাজ। আর সামনে ওখানে জলের ব্যবস্থা অলরেডি দেখতে পাচ্ছেন করা হয়েছে। আজিমগঞ্জ জংশন রেল স্টেশন, আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের সাইডে দেখতে পাচ্ছেন এদিকে ট্রেন আসছে, এটা কাটোয়া থেকে ট্রেন এলো, কাটোয়া থেকে আজিমগঞ্জ প্যাসেঞ্জার। এবং এই যে লাইন, এটা হচ্ছে সামনে চলে যাচ্ছে নসিপুর ব্রিজ হয়ে মুর্শিদাবাদ রেল স্টেশনের সঙ্গে সংযুক্তিকরণ, আর পাশে ওদিকে হাওড়া যাওয়া যায় কাটোয়া হয়ে, সেই ট্রেন ঢুকছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। সুন্দর একটা স্টেশন চলছে, স্টেশনে একদম আধুনিকীকরণের কাজ এবং সামনে যে ফুট ওভারব্রিজ নতুন নির্মাণ চলছে, যার গার্ডার বসানো পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখানোর চেষ্টা করবো। আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম, 6 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে এখানে নতুন একদম প্রবেশপথ নির্মাণ করা চলছে। এই সাইড থেকে ওই যে রোড দেখতে পাচ্ছেন, সাইডে বাই রোড, ওই রোডের সঙ্গে কানেক্টেড হবে এই লাইন, এই 6 নম্বর প্ল্যাটফর্মে আসা যাবে। সেখানে চলছে দেখতে পাচ্ছেন পিলারগুলো রেডি করা হচ্ছে, মানে সেই পিলারগুলো রেডি করে ওখান থেকে পুরো সিঁড়ির মতো করে দেওয়া হবে। এই যে এখানে হাইট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে থাকবে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে সকল যাত্রীরা আর কি এই 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে উঠতে পারবে। না হলে 6টা প্ল্যাটফর্ম অপোজিট সাইডে বিশাল সমস্যা হয়, ওদিক থেকে টিকিট কেটে তারপরে এই প্ল্যাটফর্মে আসতে হবে। সেই কারণে এই নতুন বিল্ডিং অমৃত ভারত প্রকল্পের আন্ডারে নির্মাণের কাজ চলছে। জংশন রেল স্টেশনের এই যে সামনে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ চলছে, সেই ফুটওভার ব্রিজ এদিকে 5-6 এবং ওই সাইডে 7, মানে আর কি 3-4 এবং 2-1 পুরোপুরি গার্ডার ওঠানো কমপ্লিট, কোনোরকম আর গার্ডার চাপানোর কাজ বাকি থাকলো না। এবার আর কোনো ব্লক নিয়ে গার্ডার চাপানোর মতো কোনো কাজ বাকি নেই, মানে আর কি পুরো কমপ্লিট। এবার কনস্ট্রাকশনের মাধ্যমে ধীরে ধীরে কমপ্লিট করা হবে, আপনারা দেখতে পাবেন। এবং সাইডের দিকে দেখতে পাচ্ছেন নতুন নতুন যাত্রী সেটগুলো রেডি করার কাজ চলছে, এখানে যাত্রী সেট ছিল না, সেখানে সেখানে যাত্রী সেট নির্মাণ করে ঠিকঠাকভাবে রেডি করা থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম। এবং আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের নতুন করে ট্রেন ইনফরমেশন বোর্ড আর কি দেখতে পাচ্ছেন 6 নম্বর প্ল্যাটফর্ম, 5 নম্বর প্ল্যাটফর্ম সমস্ত জায়গায় লাগানো হয়েছে, এবং 5 নম্বর প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড পর্যন্ত লাগানো।